মুখ বুজে অধিকার হারানো আর দুঃসহ জীবন কাটাতে রাজি নয় কিশোরীরা। বাল্য বিয়ে প্রতিরোধে মুখ খুলতে শুরু করেছে তারা। নিজের তো বটেই, অন্যের বিয়ে ঠেকাতেও প্রতিবাদী হয়ে উঠেছে। উন্নয়ন কর্মীরা বলছেন, কিশোরীদের পাশাপাশি পরিবারও সচেতন হলে দ্রুতই উন্নয়ন ঘটবে বাংলাদেশের বাল্য বিয়ে পরিস্থিতির। বাল্য বিয়ে নিয়ে মাকসুদুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন রিপন মৃধা। বাবা মার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নিজের বাল্য বিয়ে ঠেকিয়েছিলেন ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার। আদালতের কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন নিজের মা এবং পাত্রকে। এই সাহসিকতার জন্য যুক্তরাষ্ট্র থেকে পেয়েছেন সাহসী নারীর পুরস্কার। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের শারমিনের মতো সাহসী হয়ে উঠতে পারেনি ঢাকার শ্যামপুর ম্যাচ কলোনির রোজিনা এবং ইয়াসমিন। মাত্র 15 বছর বয়সেই বিয়ে করে নিজেরাই ডেকে এনেছেন বিপদ। আমি মানে বিয়ের পরে যতটুকু কষ্ট করছি এখনো কষ্ট করতেছি। গর্ভে রেখা মানে হয়েছিল যাওয়ার 17 দিন পরে আমার মেয়ে হয়েছে। এরা যখন ওই দুনিয়াতে আইছে না তখন নাভি ছিঁড়া গেছিল। তারপরে সেক্রেটারি আছে না হ্যার বউ এহেন্দা বান দিছে আর হ্যাঁ হে নাভি আনেলে যদি বান্ডা না দিত তখনই আমি মারা যেতাম। তবে চোখের সামনে এসব দৃষ্টান্ত সতর্ক করে দিয়েছে কলোনির অন্য কিশোরীদের। বাল্য বিয়ে প্রতিরোধে উন্নয়ন সংস্থার সহযোগিতায় কলোনির সবাইকে সচেতন করার কাজে নেমেছেন তারা। এখানে বাল্য বিবাহ দেওয়া যখন ভুল তো এটা তোমরা আমি তোমাদের বললাম, তোমরা আবার আরো 10 জনকে বইলা দিবা, তো যেন সবাই সচেতন হতে পারে। এমন সচেতনতা সহ আরো কিছু কারণে গ্রামাঞ্চলের তুলনায় শহরে বাল্য বিয়ের হার কম। তবে বাল্য বিয়ে প্রতিরোধে পিছিয়ে নেই প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরাও। শারমিনের মতো নীলফামারীর আরজিনা নিজের বিয়ে ঠেকানোর পাশাপাশি বাল্য বিয়ে প্রতিরোধের অগ্রদূত হিসেবে ঘুরে এসেছেন নরওয়ে। অষ্টম শ্রেণী থেকেই যে ঝরে পড়তে পারত সেই আরজিনা এখন অনার্সের ছাত্রী। আমার পরিচয়টা আমার গ্রামে এমনভাবে ছড়িয়ে গেছে যে আসলে মানে বাল্যবিবাহ যদি ওরা দিতেও চায় তারা আমাকে অন্তত ভয় করে, কারণ তারা কয়েছে না ও থাকলে বিয়ে হবে না। আর মেয়েদেরকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে জল ঢাকার আরেক মেয়ে গায়ত্রী রায় হয়ে উঠেছেন কারাতে মাস্টার। স্কুল পড়োয়া কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি বাল্য বিয়ে প্রতিরোধেও রাখছেন বড় ভূমিকা। আমরা আমাদের অধিকারটাকে আয়ত্ত করতে চাই, এটা হচ্ছে যে আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি, এটা হচ্ছে যে আমাদের আত্মবিশ্বাস, এটা হচ্ছে যে কারাতে ট্রেনিং এর মাধ্যমে আমরা হচ্ছে যে জানতে পারছি। আমাদের টিমটা হচ্ছে যে বাল্যভাবে ঠেকাইতে পারছে এরকম হচ্ছে 30-এর ঊর্ধ্বে 35-এর কাছাকাছি যাবে। কিশোরীদের চেয়ে অভিভাবকদের সচেতনতা জরুরি উল্লেখ করে এই উন্নয়ন কর্মী ও বিশ্লেষক বলেন, বাবা মার কাছেই প্রথম নিশ্চিত হতে হবে সন্তান অর্থাৎ শিশুর অধিকার। একটা মেয়ে সেও কিন্তু এম্পাওয়ারমেন্ট প্রসেসে যেতে পারে, সেও চাকরি করতে পারে, সেও তার চয়েসটাকে কিন্তু নিজের মতো করে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু আমরা কখনোই তার চয়েসটা জানতে চাই না। কারণ বাবা মা যদি মনে করে যে আমি আমার সন্তানকে তার জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করব, সেক্ষেত্রে কিন্তু অন্যদের ভূমিকাটা অনেক কম থাকে। অনেকগুলো কারণ আছে, তারা সেই কারণগুলো থেকেই হয়তো তাড়িত হয় মেয়েটাকে আগে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি চাইলেই তো একটা কাজ করতে পারেন না, যেই কাজটা নাকি আমাদের দেশের আইন অনুযায়ী স্বীকৃত নয়। এসব প্রতিবাদী কিশোরীদের সাথে যদি যোগ হয় সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা, তাহলে বাল্য বিয়ে বন্ধে কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, জল ঢাকা, নীলফামারী।